দেশের বিভিন্ন মডেল, সেলিব্রিটি ও অভিনেত্রীদের নাম ও ছবি ব্যবহার করে অর্থের বিনিময়ে অনৈতিক কর্মকাণ্ড করতে বাধ্য করার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। বুধবার রাতে রাজধানীর যাত্রাবাড়ি ও গুলশান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। প্রতারক চক্রের সদস্যরা এসএমএসের মাধ্যমে শহরের নামিদামি মডেল, অভিনেত্রী ও সেলিব্রিটিদের নাম ও ছবি ব্যবহার করে অসহায় মেয়েদের অর্থের বিনিময়ে অনৈতিক কর্মকাণ্ডের আহ্বান জানাত। তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, চারটি স্মার্টফোন, তিনটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। আজ সকালে সিআইডির প্রধান কার্যালয় মালিবাগে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত ডিআইজি এ তথ্য জানান। আপনার আমার ব্যক্তিগত যেসব নাম্বার, আমাদের যেসব নাম্বার আমরা ব্যবহার করি, এই সব নাম্বারে যেসব মার্কেটিং এসএমএস আসে, এইরকম অনৈতিক এসএমএস আসে, এই এসএমএসগুলো মূলত এই দুই তিনটে কোম্পানি আমাদের অনুমতি ছাড়া ব্যক্তিগত তথ্যের সুরক্ষার যে নিয়ম নীতি আছে সেই নিয়ম নীতি ভেঙে তারা টাকার বিনিময়ে এটা একটা থার্ড পার্টির কাছে বিক্রি করে দিচ্ছে বলে সে এইরকম একটা অশালীন এসএমএস এই প্রত্যেককে দিতে পেরেছে। এদিকে বঙ্গবন্ধু রেলওয়ে ব্রিজ প্রজেক্টের নামে ভুয়া ওয়ার্ক অর্ডার তৈরি করে কোটি কোটি টাকা প্রতারণা করে আসছিল একটি চক্র। চক্রটি আল তাকদির ইন্টারন্যাশনাল নামে ঠিকাদারি প্রতিষ্ঠান খুলে ভুয়া ওয়ার্ক অর্ডার তৈরি করে প্রায় 8,000 কোটি টাকার কাজ পেয়েছে বলে বিজ্ঞাপন দেয়। আগ্রহী সাপ্লায়ার ও সাবকন্ট্রাক্টর তাদের সাথে যোগাযোগ করলে সিকিউরিটি হিসাবে টাকা দাবি করত। এভাবে 300 সাপ্লায়ার ও এজেন্সির মালিকদের কাছ থেকে 35 থেকে 40 কোটি টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। ব্রোকারের মাধ্যমে ওনার অফিসে যাই, যাওয়ার পরে জানতে পারি, ওনাদের সাথে কথাবার্তা বলি, কথাবার্তা বলার পর আমাদেরকে কাগজ দেখায় এই ওবাইসির যে জমনের সাথে কাজের জন্য, তা আমরা ইন্টারেস্ট হই কাজের জন্য। তারপর কীভাবে কী করতে হবে, তা সিকিউরিটি মানি বাবদ 17 লক্ষ টাকা দিলাম, আর এই বলে এই কমিশন বাবদ আরও 34 লক্ষ টাকা তাকে পেমেন্ট করি। টাকা ফেরত পাওয়ার জন্য দেশে প্রচলিত আইনি বিধান অনুযায়ী টাকা ফেরত নেব, আমি 3 লক্ষ টাকা দিচ্ছি সিকিউরিটি মানি বাবদ। টাকা আত্মসাৎকারী চক্রের মূল হোতা সহ তিনজনকে গ্রেপ্তার করেছে সিআইডি পুলিশ। 100 কোটি টাকার সে এই মানুষের কাছ থেকে তুলে নিয়েছে এবং সেই টাকা সে আত্মসাৎ করেছে, মানুষকে ধোকা দিয়েছে, প্রতারণা করেছে সে অনেক লোকের সাথে, এবং সে আমরা যখন কথা বলেছি তার সাথে তাকে মোটেও চিন্তিত মনে হয়নি। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হয়েছে। আলতকদীপ তার কোম্পানির নাম, আলতকদীপ কোম্পানির সমস্ত লোকের মোবাইল টোবাইল বন্ধ। রাশিদুল ইসলাম, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। রেলওয়ে স্থাপনের একটি কাজ চলছিল।